2021-এর বিধানসভা নির্বাচনে প্রবল প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া থাকলেও কোনো রকমে নির্বাচনী বৈতরণীটা দিদিমণি পেরিয়ে গিয়েছিলেন দুটো কারণে। এবার প্রথমেই আপনারা অবজেকশন জানাবেন যে কোনো রকমে পেরিয়ে গিয়েছিলেন মানে 200-এর উপর আসন নিয়ে এসছে। আরে বাবা, 200-এর উপর আসনটা সংখ্যার নিরিখে, কিন্তু ভোটটা দেখুন, 100-এরও কাছাকাছি আসন ছিল যেখানে ফলাফলটা হয়েছিল 30 ভোট থেকে শুরু করে 5000 ভোটের মধ্যে। মানে কয়েক পার্সেন্ট ভোট এদিক ওদিক হয়ে গেলেই বা কয়েক হাজার ভোট এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু পুরো ছবিটা চেঞ্জ হয়ে যেত। আর এই যে জায়গাটা তৈরি হয়ে গিয়েছিল তার পিছনে দুটো মেজর রিজন ছিল। কোন দুটো মেজর রিজন? বেসিক্যালি দুটো ভোট ব্যাঙ্ক। একটা হচ্ছে মহিলাদের ভোট ব্যাঙ্ক, যাদেরকে হঠাৎ করে ভাতা ভিক্ষা দিয়ে একদম উজ্জীবিত করে দেওয়া হয়েছিল যে দেখো আমি কতভাবে তোমাদের পাশে আছি, আর তারাও সেই ভাতা ভিক্ষার মোহে ভুলে সেই ভোটটা তারা ডেডিকেটেডলি দিয়েছিলেন। কিন্তু তাদের থেকেও যারা কট্টরভাবে ভোটটা দিদিমণিকে দিয়েছিলেন তারা হচ্ছেন সংখ্যালঘু সমাজ। কেননা এই সংখ্যালঘু সমাজকে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল যে সিএএ হচ্ছে, এরপরে এনআরসি হবে, এবং এনআরসি একবার হয়ে গেলে সংখ্যালঘু ভাই বোনেরা তোমাদের কিন্তু আর এই দেশে ঠাঁই হবে না, তোমাদের চলে যেতে হবে বাংলাদেশ বা পাকিস্তানে বা কোথাও একটা, এই দেশ তোমাদের আর দায়িত্ব নেবে না। ফলে খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন এবং সেই জায়গা থেকে একদম ডিটারমাইন্ড হয়ে এক কাট্টা হয়ে ভোটটা ফেলেছিলেন দিদিমণির বাক্সে। কিন্তু যত দিন গড়িয়েছে এই এই সংখ্যালঘু ভাই বোনেরা তারা বুঝতে পেরেছেন তারা শুধুমাত্র রাজনৈতিকভাবে ব্যবহৃত ভোট ব্যাঙ্ক ছাড়া আর কিছুই নয়। তাদের উন্নয়ন কোনো রকম কিছু করেনি, তাদের ভালোর জন্য কোনো কিছু করেনি, শুধুমাত্র ভয় পাইয়ে ভোট ব্যাঙ্কের রাজনীতি করা হয়েছে। ফলে প্রাক নির্বাচনী যেসব সমীক্ষাগুলো হচ্ছিলো সেখান থেকেই ইঙ্গিত আসছিল যে সংখ্যালঘুরা কিন্তু এবার মুখ ফিরিয়ে নিতে পারে দিদিমণির দল থেকে। এবং আমরা যখন এক্সিট পোলের কাজ করতে যাচ্ছি তখন সেখানে গিয়ে দেখছি যে আমরা যতটা ভেবেছিলাম তার থেকেও প্রবলভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন এই সংখ্যালঘু ভাই বোনেরা। আর তার ফলে ওই অল্প মার্জিনে জেতা যে জায়গাগুলো সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু এবার পিছিয়ে যাওয়া শুরু হয়েছে। আর সেটা যদি শেষ পর্যন্ত হয় তাহলে 4 জুন যখন ইভিএম খোলা হবে যে অঙ্কটা আপনারা টিভির পর্দায় দেখবেন সেটা রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে 14 তলায়। আর তাই এবার ভয় পেয়েছেন, সন্ত্রস্ত হয়েছেন, আতঙ্কে রয়েছেন, আর সেই জন্য খেলা ঘোরানোর একটা মরিয়া শেষ চেষ্টা করছেন। কিন্তু তাতেও কি বিশেষ লাভ হবে? আপনারা বলবেন যে কি প্রমাণ আছে যে সত্যিই সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নিয়েছে? আছে আছে, দিদিমণির নিজের কথাতেই সেই প্রমাণ আছে, সেই জন্যই তো এই প্রতিবেদনটা করছি। শেষ অবধি শুনুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশ্যই করে আমি সেই কারণগুলো ব্যাখ্যা করব, কিন্তু তার আগে আপনাদের ছোট্ট করে জানিয়ে রাখি আমাদের যে নতুন সেগমেন্ট জনতার রায় আমরা শুরু করেছি। আজকে কিন্তু আমরা হুগলিবাসীর সঙ্গে কথা বলবো, হুগলি লোকসভায় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। ফলে আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনার নাম, আপনার বিধানসভা কেন্দ্র এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9686671317 নাম্বারে আমাদের মেসেজ করে দিন, আমরা ডেফিনেটলি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। যাক, যে প্রসঙ্গে কথাটা বলছিলাম সেটাও জনতার রায় সংক্রান্তই। এই জনতার রায় মুখ ফিরিয়ে নিয়েছে, আর তাই দিদিমণি কী করছেন, কী ভাবছেন, কী বলছেন, কীভাবে সেটাকে কাছে নিয়ে আসবেন, সেই চিন্তা করে মাথার চুল কার্যত ছিঁড়ে ফেলছেন। কেন বলছি? আপনারা জানেন যে ঘটনার সূত্রপাত হয়েছে শনিবার থেকে, গতকাল থেকে। কী হয়েছে সেখানে? হঠাৎ করে আমরা দেখলাম যে রাজনীতির আঙিনায় নির্লজ্জের মতো, অসভ্যের মতো, অশিক্ষিতের মতো কদর্যভাবে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কনকে টেনে নিয়ে এলেন দিদিমণি। কেন টেনে নিয়ে এলেন? তিনি জানেন না যে এতে করে একটা সার্বিকভাবে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবে? আসলে তিনি খুব ভালো করে বুঝে গেছেন যে তিনি ছদ্ম হিন্দু সাজতে গিয়েছিলেন, তিনি প্রমাণ করতে গিয়েছিলেন তিনি নাকি ওই ধর্ম যার যার উৎসব সবার এই সব ক্যাম্পেন ট্যাম্পেন করেন, সবাইকে সমানভাবে দেখেন, কিন্তু তিনি যে কী সেটা গোটা পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে। আর তাই রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে এদেরকে পশ্চাদ্দেশে পদাঘাত করে গঙ্গায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত বঙ্গজনতা নিয়ে নিয়েছে। কেননা যিনি মন্ত্র ঠিক করে উচ্চারণ করতে পারেন না, সব কিছু বিকৃত করেন, ভুলভাল বলেন, তিনি কতখানি হিন্দুদের প্রতি আছেন এই জায়গাটা মানুষের মনে প্রশ্ন হয়ে গেছে। ফলে সেই হিন্দু ভোটটা কনসলিডেট হচ্ছে এবং সেটা তার এগেনস্টে, সেটা তিনি খুব ভালো করে বুঝে গেছেন। আর তাই মরণকালে হরিবোল করে তার কোনো কাজের কাজ হবে না, হিন্দু ভোট তাকে পাত্তাও দেবে না 2021-এ
যে পরিমাণ ভোট বিজেপির দিকে কনসলিডেট হয়েছিল তার থেকে অনেক বেশি পরিমাণ হিন্দু ভোট এবার কিন্তু বিজেপির দিকে কনসলিডেট হবে। তার একমাত্র কারণ শুধু হিন্দুত্ব নয়, তার একমাত্র বা সবথেকে বড় কারণ হচ্ছে কিন্তু এটা দেশের ভোট, দেশ বাঁচানোর ভোট। আর এই দিদিমণির দলকে যদি কোনো রকমে এই রাজ্য থেকে অক্সিজেন দেওয়া হয় তাহলে তার পরিণাম যে কী হবে, সন্দেশখালি যে কীভাবে ঘরে ঘরে পৌঁছবে এটা তারা বুঝতে পারছেন। আর সেই জন্য দিদিমণির বাঁচার এক এবং একমাত্র জায়গা ছিল সংখ্যালঘু ভোট। কিন্তু সেই সংখ্যালঘু ভোট এবার কিন্তু বিরূপ মনোভাব দেখাতে শুরু করে দিয়েছে। এক, তারা বুঝে গেছে সিএএ এবং এনআরসির যে জুজু সেটা সম্পূর্ণ ভ্রান্ত, মিথ্যা প্রচার করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন। আর দুই, যদি সত্যি সিএএ হয়, এনআরসি হয়, তাহলে তার এমন কোনো ক্ষমতা, এমন কোনো অওকাত নেই ওই মুখেই বড় বড় বাতেলাবাজি যে আমি সব বাঁচিয়ে দেবো, আমি আমার বুকের উপর দিয়ে রোলার চালিয়ে দেবো, মুখ্যমন্ত্রী তো ছেড়ে দেবো। কাজের বেলায় অষ্টরম্বা, তার দ্বারা কিছু সম্ভব হবে না। সম্ভব হবে তখনই যখন তিনি কেন্দ্রে ক্ষমতা পাবেন। আর তাই সারা ভারতবর্ষে 45টা আসনে লড়ে প্রধানমন্ত্রী হওয়া তার কোনো দিন হবে না। আর তাই তিনি তার রাজ্যের গদিটা বাঁচাতে পারেন না, তিনি বাঁচাবেন কেন্দ্রের গদি। এইটা গেল এক নম্বর জায়গা। দু নম্বর জায়গা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে সেটা হচ্ছে যে এই দলটা একটা আঞ্চলিক দল, এরা এখানে যতদিন আছে নিজেদেরই অবস্থা খুব খারাপ, সব নেতা মন্ত্রীগুলো জেলে যাচ্ছে, গড়াগড়ি যাচ্ছে, কাউকে একটাকে বাঁচাতে পারছে না, জামিন করাতে পারছে না। তাহলে যদি সত্যিই সিএএ এনআরসি হয়, সংখ্যালঘু সমাজের প্রতি কোনো রকম আক্রমণ নেমেও আসে, তো যুক্তির খাতিরে তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে তার কী ক্ষমতা আছে তাদেরকে বাঁচাবেন যে নিজের দলের নেতা মন্ত্রীদের বাঁচাতে পারে না? দিনরাত 24 ঘন্টা তো মিথ্যাবাদীর মতো গলা আওয়াজ বাড়িয়ে বলে যাচ্ছেন রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী নিয়ে আসছেন, তাও তাদেরকে বাঁচাতে পারছেন না, তাহলে তিনি কী করে এদেরকে বাঁচাবেন? আর তাই এই জায়গাটায় একটা কোথাও গিয়ে সংখ্যালঘু ভাই বোনেদের মনে হয়েছে যে এই বাঁচানোর জায়গাটা হচ্ছে, যদি কেউ দিতে পারে সেটা হচ্ছে যারা সর্বভারতীয় দল আছে। আর সেই জন্যই তারা কংগ্রেসের দিকে বা কংগ্রেসের জোটসঙ্গী বামফ্রন্টের দিকে ঝুঁকতে শুরু করেছেন। কেননা তারা খুব ভালো করে জানেন যে এবারের লোকসভা নির্বাচনে যদি বিজেপি এই রাজ্যে 24-25টা আসন কোনো রকমে পেয়ে যায় তাহলেই 14তলা থেকে ঝাঁপ মারতে হবে, আর সরকার টিকিয়ে রাখতে পারবেন না, 26 অবধি চলবে না। আর যে নিজের রাজ্যে সরকার টিকিয়ে রাখতে পারে না তাকে ভোট দিলাম, তা আমাদের গায়ে ছাপ পড়ে গেল যে ওই দলটার আমরা সমর্থক, তারপর যখন পিঠের চামড়া কেউ গোটাতে আসবে যে এরা তো সবাই আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে, তখন তখন কে বাঁচাতে আসবে, কোন ছাতার তলায় আমরা যাব? সেই জন্য এখন থেকেই কিন্তু রাজনৈতিক যে জায়গাটা রয়েছে তারা স্পষ্ট করছেন। অবশ্যই সেটা 100% একদিনে হওয়া সম্ভব নয়, কিন্তু যেভাবে প্রায় 91% ভোট 2021 কনসলিডেট হয়েছিল সেটাও কিন্তু হচ্ছে না। এবং যেটা দেখা গেছে যে 5% ভোট, সংখ্যালঘু ভোট বিজেপির দিকেও আসার দরকার নেই, যদি সেটা কংগ্রেস বা সিপিএমের দিকেও যায় এই রাজ্যে সংখ্যাতত্ত্বের হিসেবে বিজেপি 30 ক্রস করে যেতে পারে। এবং এই সম্ভাবনাটা যত উজ্জ্বল হচ্ছে তত ক্ষমতার হারানোর ভয় চেপে বসছে। কেননা এক তো যদি এই সংখ্যাটা বেড়ে যায় দলের মধ্যে স্প্লিট হবে, দলের মধ্যে স্প্লিট হলে সরকার টিকিয়ে রাখা যাবে না। অন্যদিকে এই 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 রাজ্য থেকে এতগুলো আসন পাওয়ার পর, এত সমর্থন পাওয়ার পর নরেন্দ্র মোদীর জোশ আরও বেড়ে যাবে এবং সেই জায়গা থেকে ইডি সিবিআই আরও বেশি খোলা হাত পা পেয়ে যাবে। এবং যে কজন বাকি আছে ফেরেববাজ, চিটিংবাজ, এখনও ওই আইন আদালতের ফাঁক বাঁচিয়ে এই বেঞ্চ থেকে ওই বেঞ্চে ঝাঁপিয়ে এই আদালত থেকে ওই আদালতে গিয়ে রক্ষা কবচ জোগাড় করে ভোট চলছে এইসব বলে ভ্যানতারা করে বাঁচিয়ে রেখেছেন, সেই একটা ফেরেববাজ চিটিংবাজকেও বাঁচাতে পারবেন না, তারা কিন্তু সকলে জেলে যাবে। এবং এই জায়গাটা যখনই তৈরি হবে তখন রাজনৈতিক অস্তিত্বটাই কিন্তু মুছে যাবে। আর সেইটা যত বুঝতে পারছেন তত সেই জায়গা থেকে আতঙ্ক, ভয় সমস্ত কিছু তাকে গ্রাস করতে শুরু করেছে। আর সেই জন্য মরিয়া হয়ে সমস্ত কিছুর সীমা অতিক্রম করে অশিক্ষিতের মতো ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইস্কন মন্দির প্রত্যেককে বেনজিরভাবে আক্রমণ করছেন। বলছেন তারা নাকি বিজেপিকে ভোট দিতে বলেছে, একটা ভিডিও দেখাতে পারবেন বিজেপিকে ভোট দিতে বলেছে? আর যদি বলেও থাকে, যদি বলেও থাকে তারা, তাহলে যখন ইমামরা বড় বড় তাদের প্যাডে চিঠি ছাপিয়ে বলে আপনার দলকে সমর্থন করতে হবে, তখন কেন আপনি বলেন না না আমি এই ধর্মের মধ্যে রাজনীতি চাই না, আপনারা এই কাজটা প্রকাশ্যে করবেন না? আসলে তাদেরকে তো মাসে মাসে আপনারা মোয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা দিয়ে রেখে দিয়েছেন, এই ধর্মীয় মেরুকরণটা করার জন্যই, রাজনীতিকে ধর্মের সঙ্গে মিশিয়ে দিয়ে, গুলিয়ে দিয়ে, আফিমের মতো মানুষকে খাইয়ে ক্ষমতা ধরে রাখা একমাত্র উদ্দেশ্য, উন্নয়ন তো আপনার উদ্দেশ্য নয়। সেই জন্যই তো চুরি দুর্নীতিতে ভরে গেছে রাজ্যটা, অন্ধকারে চলে যাচ্ছে।
আর সেই জন্য সেই সংখ্যালঘু ভোটকে বাঁচানোর মরিয়া শেষ প্রয়াস হিসেবে এই এই একটা অসম্ভব রকমের কি বলবো অযৌক্তিক কাজ সেসব দিক করে ফেললেন। আর সেই জায়গাটা কিন্তু চরম রিয়াকশনের জায়গায় চলে এলো। কিন্তু সেটা কি হবে, তার রিয়াকশন কি হবে, তার ফলে হিন্দু ভোটের কনসলিডেশন কি হবে, তাতে কতখানি বিজেপি ভাইতে পাবে, সেটা তো অন্য কথা। কিন্তু এই যে মরিয়া প্রচেষ্টাটা করতে হলো, সেখান থেকে একটা জিনিস অন্তত স্পষ্ট হয়ে গেছে যে যে আসনগুলোকে সেফ সিট ভাবছিলেন, যে সংখ্যালঘুরা আছে এখানে ড্যাং 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 করে জিতবো, সেই জায়গাগুলোও কিন্তু এখন অতটাও সহজ নেই। যে ইকুয়েশনটা অনেকেই ভাবছিলেন যে 18টা আসনের ভোট হয়েছে 4টে দফায়, তার মধ্যে ডবল ডিজিট হয়তো বিজেপি ক্রস করে গেছে, এরা খাতা খুলতে পেরেছে তো, পেলেও 1, 2, 3, 4, 5টার বেশি আসন হয়েছে তো, এই যে আলোচনাটা শুরু হয়েছে সেই আলোচনাটা সারমর্ম আছে। অর্থাৎ সমীক্ষক দল নিজেদের মতো করে সমীক্ষা করছেন, সেসব ঠিক আছে, রাজনৈতিক দলগুলোরও তো একটা বুথ ফেরত একটা হিসেব যায়, সেখান থেকে তারা ক্যালকুলেট করে বোঝার চেষ্টা করেন যে ফাইনালি কতগুলো আসন আসছে, সেই হিসেবটা এসেছে নিশ্চিতভাবে, এবং সেই হিসেব দেখাচ্ছে শূন্য থেকে মহাশূন্যের দিকে তার দল যাচ্ছে। আর সেই জন্যই কি এই মরিয়া প্রয়াসটা করতে হচ্ছে। আর এই মরিয়া প্রয়াসটা করে শেষ যে 3 দফা আছে, সেই 3 দফার যে সংখ্যালঘু ভোটটা আছে, বিশেষ করে নিজের গড়ে ভোট হচ্ছে, বাঁচাতে পারবেন? যদি না পারেন 26-এর অনেক আগেই কিন্তু গদি ছাড়তে হবে। আর গদি একবার ছাড়লে তিহার জেল আর রাজনৈতিকভাবে টিকে থাকা দুটোই কিন্তু বড় সড় জল্পনাস্তরে চলে আসবে। কি বলবেন দিদিমণির এই মরিয়া প্রচেষ্টা নিয়ে? এইভাবে ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন মন্দির, রামকৃষ্ণ মিশন, এইভাবে তাদেরকে আক্রমণ করার জন্য সত্যি এটা মেনে নেওয়া যায় বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে? এই এই অপপ্রচারের জন্য, এই কদর্য কাজের জন্য বঙ্গবাসীর কি চূড়ান্ত শাস্তি ইভিএমে এদেরকে দেওয়া উচিত নয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।